স্বাগত জানাচ্ছি নয়ন গেমার ইউটিউব চ্যানেলে। গাইজ আমরা ফাইনালি বাংলাদেশি সার্ভার পেয়ে গেছি, আর বাংলাদেশি সার্ভার পাওয়ার সাথে সাথে গাইজ আমরা কিন্তু ভেরি এক্সাইটেড যারা যারা বাংলাদেশ সার্ভারে মাইগ্রেট হয়ে গেছি। কিন্তু গাইজ এইখানে অনেকেই আছে বাংলাদেশ সার্ভারে এখন পর্যন্ত মাইগ্রেট হতে পারে নাই, বাট অনেকে আছে যারা ইন্ডিয়ান তারা ভুল করে বাংলাদেশ সার্ভারে মাইগ্রেট হয়ে গেছে। আবার অনেকে আছে যারা দেশের বাইরে আছে কিন্তু তারা বাংলাদেশি সার্ভারে খেলে বা তারা বাংলাদেশি কিন্তু তারাও বাংলাদেশ সার্ভারে মাইগ্রেট হতে পারে নাই। সো গাইজ আজকের এই ভিডিওতে আপনাদের আমরা একদম সলিউশন দিয়ে দেব যে কিভাবে আপনারা বাংলাদেশ সার্ভারে মাইগ্রেট হতে পারবেন, অথবা বাংলাদেশ সার্ভারে যারা ভুল করে মাইগ্রেট হয়ে গেছেন তারা কিভাবে আবার ইন্ডিয়ান সার্ভারে ব্যাক যাবেন। তো গাইজ আজকের ভিডিওটা কিন্তু অনেক এক্সাইটিং হতে চলেছে, তাই ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিবেন, যাতে এই ধরনের কোনো ভিডিও আসার সাথে সাথেই সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। সো গাইজ এখন আমাদেরকে বাংলাদেশ সার্ভারে যদি মাইগ্রেট হতে চান অথবা বাংলাদেশ সার্ভার থেকে যদি আবার পুনরায় ইন্ডিয়ান সার্ভারে মাইগ্রেট হতে চান, তো সেই ক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে? তো গাইজ সিম্পলি কাস্টমার কেয়ারে কন্ট্যাক্ট করতে হবে। তাছাড়া গাইজ আমরা এমনিতেই 2 থেকে 3 দিন ওয়েট করলে কিন্তু এমনিতে যাদের এখন মাইগ্রেট এখনো হয় না তাদেরগুলো মাইগ্রেট হয়ে যাবে। তাছাড়া গাইজ আপনারা আগে থেকে চাইলে তাদের এখানে একটা কমপ্লেন জানিয়ে রাখতে পারেন, যাতে আপনার কমপ্লেনটা দেখে তারা খুব দ্রুত আপনাদেরকে একটা মাইগ্রেশন বা ট্রান্সফার এটা কমপ্লিট করে দেয়। সো গাইজ এটার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রথমে তাদের কাস্টমার কেয়ারে কন্ট্যাক্ট করতে হবে। এখন কাস্টমার কেয়ারে কীভাবে কন্ট্যাক্ট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো এটার জন্য আপনাকে কি করতে হবে? আপনার গেমের যে সেটিং আইকন আছে এখানে ক্লিক করবেন, বা টাচ করলে দেখতে পারবেন যে নিচের দিকে কাস্টমার সার্ভিস নামে একটা অপশন দেখতে পারবেন। সো এইখানে আপনাদেরকে টাচ করতে হবে। কাস্টমার সার্ভিসে টাচ করার সাথে সাথে আপনারা এই ধরনের একটা পেজ বা ইন্টারফেস দেখতে পারবেন। সো এইখানে আপনাদেরকে কাস্টমার কেয়ারে কন্ট্যাক্ট করতে হবে। সো গাইজ কাস্টমার কেয়ারে কন্ট্যাক্ট করার জন্য উপরে দেখতে পারবেন একদম সাবমিট আই রিকোয়েস্ট নামে একটা অপশন আসবে, এইখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। সো গাইজ এইখানে ক্লিক করার পরে দেখবেন সাবমিট আই রিকোয়েস্ট, এইখানে আপনাদেরকে একটা বার দেখাবে। এখানে আপনাদের মূলত কোন সার্ভারে আপনারা গেম খেলেন সেটা আপনাদেরকে দেখাইতে হবে। সো গাইজ এইখানে যদি আপনারা ইন্ডিয়ান প্লেয়ারও হয়ে থাকেন বা বাংলাদেশি প্লেয়ারও হয়ে থাকেন, সবাই যারা মাইগ্রেট রিলেটেড ইস্যু আছে তাদেরকে সবাইকে বাংলাদেশি সিলেক্ট করতে হবে। গাইজ আমি আবারও বলে দিচ্ছি, আপনি যদি ইন্ডিয়ান প্লেয়ারও হয়ে থাকেন বা ইন্ডিয়ান থেকেও বিলং করেন তাহলে অবশ্যই আপনাকে বাংলাদেশ সার্ভার সিলেক্ট করতে হবে, অথবা আপনি যদি বাংলাদেশিও হয়ে থাকেন আপনাকে বাংলাদেশি সিলেক্ট করতে হবে। দুই ক্ষেত্রে গাইজ আপনাদেরকে বাংলাদেশি সিলেক্ট করতে হবে। এরপরে গাইজ এখানে আপনাদেরকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, আপনার ইমেল অ্যাড্রেস থেকে সেটা এখানে দিতে হবে। সিম্পলি আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, তারপর গাইজ ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে এখানে আপনাদেরকে প্লেয়ার আইডি দিতে হবে, মানে আপনার যে প্লেয়ার আইডিটা আছে সেটা অবশ্যই দিতে হবে। প্লেয়ার আইডিটা যেন ভুল না হয় সেটা অবশ্যই আপনারা দেখবেন, আর প্লেয়ার আইডিটা ঠিকভাবে কপি করবেন, যেটাকে আমরা গেমের ইউআইডিও বলে থাকি। তারপরে গাইজ দিতে হবে ইন গেম নেম, আপনার গেমের ভিতরে যে নামটা আছে একদম সেম টু সেম হুবহু আপনারা দিবেন। এখন আপনার নামটা যদি হুবহু না দিতে পারেন তাহলে একটা ট্রিক শিখাই দিয়ে আপনারা কোডা শপে যাবেন, জাস্ট ডায়মন্ড ট্রান্সফারের জন্য কোডা শপে যে আপনার ইউআইডিটা লিখে ডায়মন্ড সিলেক্ট করবেন, দেখবেন উপরে আপনার নামটা এমনিতে দেখাই দিচ্ছে। তো এখান থেকে কপি করে নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিবেন, ঠিক এইভাবেই। তারপরে গাইজ এখানে দেখাবে আপনার টাইপ অফ ইস্যু, আপনার ইস্যুটা কি। এইখানে একদম নিচের দিকে দেখবেন যে রিজনাল ট্রান্সফার এখানে দেখাবে, এটা সিলেক্ট করে দিবেন। মানে বুঝতেছেন গাইজ, আপনারা এটা অবশ্যই সিলেক্ট করতে হবে, এটা সিলেক্ট না করলে হবে না। তারপর গাইজ এখানে দুইটা অপশন দেখতে পারবেন, এটা হলো আই এম ফ্রম বাংলাদেশ বাট মাই অ্যাকাউন্ট ওয়াজ নট ট্রান্সফারেড টু বিডি সার্ভার, মানে এখানে বোঝাইতেছে যে আপনি বাংলাদেশি বাট আপনার অ্যাকাউন্টটা বাংলাদেশ সার্ভারে ট্রান্সফার হয় না। একদম প্রথম যে অপশনটা এটা হলো ওইটা বোঝাবে। আর দ্বিতীয়টা হলো আই এম ফ্রম ইন্ডিয়ান নেপাল বাট অ্যাকাউন্ট ওয়াজ ট্রান্সফারেড টু বিডি সার্ভার, মানে এটা বোঝাইতেছে যে আপনি ইন্ডিয়ান অথবা বাংলাদেশ, আপনি ইন্ডিয়ান অথবা নেপালি বাট ভুল করে আপনার অ্যাকাউন্টটা বাংলাদেশ সার্ভারে মাইগ্রেট হয়ে গেছে। আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন আর আপনার অ্যাকাউন্টটা যদি ভুল করে বাংলাদেশ সার্ভারে মাইগ্রেট হয়ে থাকে তাহলে অবশ্যই নিচের দ্বিতীয় অপশনটা সিলেক্ট করবেন। আর আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন কিন্তু আপনার অ্যাকাউন্টটা যদি এখনও ট্রান্সফার না হয়ে থাকে তাহলে অবশ্যই প্রথম অপশনটা সিলেক্ট করবেন। আর অনেকেই কমপ্লেন করতেছেন যে আপনার অ্যাকাউন্টটা বাংলাদেশি, বাট অনেকে আছে গাইজ দেশের বাইরে থেকে বিলং করে, আর যেটা আমাকে অনেকে বেশি কমেন্ট করে জানাইছে, তারা অবশ্যই উপরে প্রথম অপশনটা সিলেক্ট করবেন। আপনি শুধুমাত্র দ্বিতীয় অপশনটা তখনই সিলেক্ট করবেন যখন আপনি ইন্ডিয়ান অথবা নেপালি হয়ে থাকবেন, তখনই দ্বিতীয় অপশনটা সিলেক্ট করবেন, তার আগে সিলেক্ট করবেন না। তারপর গাইজ ডেসক্রিপশনে কি লিখতে হবে এখানে আমি দিয়ে দিচ্ছি। গাইজ এই যে ডিসক্রিপশনে আমি এই লেখাটা দিয়ে দিলাম, মাই নেম ইজ, এই যে প্রথমে দিয়ে দিচ্ছি ডিয়ার গারিনা ফ্রি ফায়ার, মাই নেম ইজ নয়ন, আই এম ফ্রম বাংলাদেশ, Recently you have migrated Bangladeshi player to new BD server, but unfortunately my account is not transferred to BD server, but please migrate my account to BD server. Thank you. এতটুকু দিয়ে দিবেন আর এইখানে এই লেখাটা শুধুমাত্র তারাই দিবেন যারা হচ্ছে বাংলাদেশী। গাইস ইন্ডিয়ান থেকে ইন্ডিয়ান যারা আছে তারা এই টেক্সটটা একটু ভালো করে দিয়ে দিবেন যে এইখানে দিতে পারেন আপনার নামটা দিবেন তারপর আপনি কোন দেশে সেটা দিবেন তারপর এইটা সব কিছু ঠিক আছে যে রিসেন্টলি ইউ আর মাইগ্রেট টু BD server টু বাট আনফরচুনেটলি মাই অ্যাকাউন্ট ট্রান্সফারেড টু এখানে দিবেন অ্যাকাউন্ট ট্রান্সফার টু BD সার্ভার এখানে দিয়ে দেবেন যে ভুল করে BD সার্ভার ট্রান্সফার হয়ে গেছে প্লিজ মাইগ্রেট মাই অ্যাকাউন্ট টু ইন্ডিয়ান সার্ভার এটা দিবেন শুধুমাত্র ইন্ডিয়ান আর যারা নেপালে আছে তারাই দিবেন অন্য কেউ কিন্তু দিবেন না বাস আপনারা টেক্সটটা একটু এডিট করে দিবেন আর আমি টেক্সটটা কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো ওইখান থেকে আপনারা কপি করে পেস্ট করে দিবেন আর যারা যারা বাংলাদেশি তারা সেম টু সেম দিয়ে দিবেন সেম টু সেম বলতে আপনার নামটা কিন্তু চেঞ্জ করে দিবেন আমার নামটা যেহেতু নয়ন তা আমি নয়ন দিচ্ছি আর আপনার নামটা কি সেটা অবশ্যই এটা দিয়ে দিবেন আর এইখানে একদম শেষের দিকে এখানে আপনার প্রাইভেসি পলিসিটা সিলেক্ট করে সাবমিটে ক্লিক করে দিবেন এই যে দেখেন এখানে সাবমিটে ক্লিক করে দিবেন আমার অ্যাকাউন্টটা যেহেতু অলরেডি ট্রান্সফার হয়ে গেছে তা আমি এখানে আর এটা দিচ্ছি না গাইস সাবমিটে ক্লিক করে তারপর আমি দেখাই দিতেছি সাবমিটে ক্লিক করে দিলাম সো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অ্যাটাচমেন্ট আপনাদেরকে দিতে হবে আপনাদেরকে অ্যাটাচমেন্টের জায়গায় আপনার গেমের যে প্রোফাইলটা আছে আপনার প্রোফাইলে যাবেন ওইটার একটা ছবি তুলবেন ছবি তুলে এই ছবিটা এখানে অ্যাটাচমেন্ট হিসেবে আপলোড দিয়ে দেবেন জাস্ট আপলোড দিয়ে তারপরে সাবমিট করে দিবেন তো তারপরে একটা ফিরতে আপনারা মেল পেয়ে যাবেন আপনাদের ইমেইলে আপনার অ্যাকাউন্ট যদি ট্রান্সফার হয়ে থাকে তাহলে কি অথবা ট্রান্সফার যদি নাও হয়ে থাকে আপডেটটা অন্তত আপনার ইমেইলে পেয়ে যাবেন তো গাইজ এই ছিল আমাদের আজকের ভিডিও আর কাস্টমার কেয়ারে কীভাবে কন্ট্যাক্ট করবেন তার প্রসিডিওরটা আমি আপনাদেরকে দেখাই দিছি আই হোপ যে আপনাদের কিছুটা হলো এটার দিয়ে আপনারা হেল্পফুল হবেন যদি আপনারা হেল্পফুল হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন আর ভিডিওটা শেয়ার দিবেন যারা যারা এখন পর্যন্ত মাইগ্রেট ইস্যু নিয়ে ঝামেলায় পড়ে আছেন তো গাইজ আপনারা যারা অনেকে আমাকে কমেন্ট করে বলতেছিলেন অনেকে রিকোয়েস্ট করতেছিলেন এটা নিয়ে একটা ভিডিও করার জন্য তো আমি আপনাদের জন্য একটা ভিডিও করে দিলাম আর ভিডিওটা অবশ্যই আপনারা লাইক দিবেন শেয়ার দিবেন আর আপনার ফ্রেন্ডরা যারা এখনও মাইগ্রেট ইস্যু নিয়ে ঝামেলায় পড়ে আছে তাদের কাছে শেয়ার করে দিবেন তো গাইজ দেখা হচ্ছে পরবর্তী ফ্রেশ না কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ফ্রেশ না কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন টাটা বাই বাই।